যখন এই ব্যাটারিগুলোর চার্জ শেষ হয়ে যায় তখন আমরা এগুলোকে ফেলে দিই কিন্তু আজকে আমি নতুন কয়েকটা ব্যাটারিকে মাটির ভেতরে আর জলের ভেতর 30 দিনের জন্য রেখে দেখব যে ব্যাটারির চার্জ শেষ হয় নাকি অন্য কিছু এর জন্য আমি পাশের দোকান থেকে সানলাইটের দুটো নতুন ব্যাটারি কিনে আনি তো এখন এই ব্যাটারিগুলোর ফুল চার্জ আছে আর মোটরও সহজে ঘুরতেছে কিন্তু যখন আমি এই ব্যাটারিগুলোর ভোল্টেজ চেক করলাম তখন এটা 1.70 ভোল্ট দেখাচ্ছিল তো চলো এখন এই ব্যাটারিগুলোর ব্যবস্থা করা যাক তো সবার প্রথমে আমি মাটিতে গর্ত করে একটা ব্যাটারি রেখে দিলাম আর এই জায়গায় আমি বড় একটা ইট রেখে দিছি যাতে পরে বোঝা যায় যে ব্যাটারি এই জায়গায় আছে এরপর দ্বিতীয় ব্যাটারিটাকে আমি এই পুকুরের ভেতর রেখে দেব দ্বিতীয় ব্যাটারিটাকে আমি দড়ি দিয়ে বেঁধে পুকুরের মধ্যে ছুঁড়ে দেব আর দড়িটাকে আমি একটা ইটের সাথে বেঁধে দেব যাতে ব্যাটারি ঠিকঠাক থাকে এরপর 30 দিন পরে দেখব ব্যাটারির কি হলো পার্ট 2 1 মাস পর